নমস্কার, আমি অর্পণ। আজ আপনাদের জন্য রণজিৎ বিশ্বাসের লেখা গল্প ভুলুদার ভূতরে কোট প্যান্ট। গল্পটি নেওয়া হয়েছে আলৌকিক ভূতের রহস্য থেকে, প্রকাশক দি সজল পুস্তকালয়। শুরু করতে চলেছি আজকের গল্প ভুলুদার ভূতরে কোট প্যান্ট। আমাদের ভুলুদা প্রায় মাঝের মধ্যে হাফেজ হয়ে যেত, কোথায় যেন। তারপর ফিরে আমাদের কাছে লম্বা চওড়া গুল ছড়াত। আমরা সেসব গুল ধরতে পারতাম না, তা অবশ্য না, কিন্তু ভুলুদার মুখের ওপর সাহস করে বলতে পারতাম না কিছুই। এর পেছনে মূলত ভুলুদার বিখ্যাত সব গল্প বন্ধ করার ভয়। অবশ্য গল্পগুলো এমনভাবে ভুলুদা বলতো যে অবিশ্বাস করে সাধ্যকার। কেউ যদি মুচকে আসতো গল্পের মাঝখানে, ব্যাস গল্পের ইতি। ভুলুদার এগিয়ে তো ভীষণ, না তোদের যখন বিশ্বাস নেই আমার উপরে, তখন আর গল্প বলে কি লাভ, এই চললাম আমি। আর ভুলুদাকে বাগে আনে কি, গল্পের আসরটাই মাটি হয়ে যেত। তারপর অনেক সাদাসাদি করে মুড়ি, চানাচুর, চাল ভাজা, নাড়ু, চায়ের টুপ দিয়ে তবেই রাজি করানো যেত ভুলুদাকে। কখনো কখনো আবার এদিক ওদিক থেকে পয়সা জোগাড় করে ভুলুদার সিগারেট কিনে দিতে হয়েছে আমাদের। এহেন ভুলুদা সেবার শীতকালে আনাজপত্রের ব্যবসা কিছুটা লাভ করে শিয়ালদা থেকে কোট প্যান্ট পরে একবারে সাহেব সেজে হাজির। কোটের রঙটা গাঢ় কালো হলেও প্যান্টটা ছাই রঙ, তবে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় দুই বস্তায় সেকেন্ড হ্যান্ড। কোনো সাহেব হয়তো পড়েছে কিছুদিন, তারপর হয় ফেলে দিয়েছে, না হয় দান করে দিয়েছে কাউকে। অবশ্য প্যান্ট বা কোট একজনেরই ছিল তা নাও হতে পারে। প্যান্টে একটু ঢিলে ঢালা বটে, কোটটা কিন্তু বেশ টাইট। কে বলবে ওটা ভুলুদা মাপ দিয়ে তৈরি করায়নি। মজার ব্যাপার হলো এই সাহেবি সাজে ভুলুদার মুখে অনর্গল ইংরাজি আর অন্য ভাষার স্পুরণ দেখে আমরা তো অবাক, আমাদের চক্ষু ছানা বড়া। ইংরাজি শব্দ কিছু জানা ছিল বলেই ধরতে পারতাম আমরা, কিন্তু অন্য ভাষাটা যেদিন বলছিল ভুলুদা তার একবর্ণ যদি বুঝতে পারি আমরা। অবশ্য ইংরেজি বলেও সেগুলো যে সবই ব্যাকরণ শুদ্ধ ছিল তা কিন্তু নয়। যেমন হোয়াট ইউ ডুইং, আই অ্যাম ফ্রম ক্যালকাটা, মার্কেট বাই দিস কোট অ্যান্ড প্যান্ট, স্টোরি টেলিং ইন দ্যাট ইভিনিং, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো একটু একটু করে বোঝা গেল রাধাভো, রস্তা মুসিয়ে ইত্যাদি শব্দ দিয়ে যে ভাষা বলতে লাগলো সেটা বোঝা কার সাধ্য। আরও না মনু কে যেন একবার জানতে চাইল এটা কি ভাষা ভুলুদা। হা হা হা, দিস ইজ রুশ ল্যাঙ্গুয়েজ, হা হা হা। করতে করতে বাড়ি চলে গেল ভুলুদা। এরপরে চন্দনপুরের সকলের কাছে ভুলুদার ওই অনর্গল ইংরেজি আর তথাকথিত রুশ ভাষার ব্যাপারটা হয়ে উঠল রীতিমতো রহস্যময়। বড়রা বলা বলি করতে লাগলো যে ভুলো ক্লাস নাইনে তিনবার ফেল করে স্কুল ছেড়েছে, সে হঠাৎ সাহেবি কায়দা ইংরেজি আর অন্য ভাষা বলছেই করে। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, কিন্তু কিসের রহস্যটা? কোট প্যান্ট পরলেই যে বাংলা বলছেন আজকাল, কিন্তু কোট প্যান্ট খুলে দিলে বাংলার ঢল। অরুণের বাবা ও সুখীবাবু বলতে লাগলো, ইংরেজির সঙ্গে দ্বিতীয় যে ভাষাটা ভুলো বলে সেটা আসলে রুশ নয়, ফরাসি। এই কথা শুনে রঞ্জন একদিন ভুলুদাকে ধরল, ভুলুদা তুমি এই ভাষা শিখলে কোথায়? হোয়াইট ইন ক্যালকাটা, আই লার্নড ইংলিশ অ্যান্ড রুশ। না না, দ্বিতীয় যে ভাষাটা বলো তুমি, ওটা রুশ নয়, ওটা ফরাসি। নো নো, নেভার, আই চ্যালেঞ্জ। ভুলুদা ক্ষিপ্ত হয়ে ওঠে আর শুনিয়ে দেয়, হোয়াট অর্থ দ্য ফার্ডেল কিংবা কিডস এর নাইটিঙ্গেল। রঞ্জনরা থেমে যায়, নিশ্চয়ই ভুলুদার মাথাটা খারাপ হয়ে গিয়েছে, নাহলে এমন হবে কেন। এই সিদ্ধান্তে এসে রঞ্জন দাদের মন খারাপ হয়ে যায়। ওদের ভূতের গল্প শোনার আসরে ভুলুদা এসে বাংলাতে কথাই বলে না, তার গল্প জমবেই করে। আবার মুখে সিগারেট লাগিয়ে রেখে চিবি চিবি কথা বলার ধরনটা যে অদ্ভুত হয়ে গেছে ভুলুদার, সবই যে সাইবি স্টাইল। ভুলুদা যেন সরেই গেল ওদের কাছ থেকে দূরে, অনেক দূরে। এর ফলে কিছুদিনের মধ্যেই দেখা গেল
হলুদার ব্যবসাতে ভাটা পড়েছে। পেঁপে, ইঁচড়, লাউ, কুমড়ো ভোরের ট্রেনে দুদিন অন্তর সে আর নিতে পারছে না ঠিক মতো। কেননা তার ভাষাই বুঝতে পারছে না সাধারণ লোক ও অন্যান্য ব্যাপারী দল। আর ব্যবসা মার খেতেই টান পড়লো টাকার, এমনকি স্বাদের সিগারেট পানও বন্ধ হয়। তখন বাধ্য হয়ে শেষ পর্যন্ত শিয়ালদা অর্ধেক দামে বিক্রি করে দিল তার কালো কোট আর ছাই রঙের প্যান্ট। ব্যাস, বিদেশি ভাষাও বন্ধ হয়ে গেল ভুলোদা, আবার বাঙালি হয়ে গেল। রঞ্জনদাদের কপালও খুলে গেল, সকলেই বুঝল ওই কোট প্যান্টই ছিল যত নষ্টের মূল। ভূত পোশাক আর বলে কাকে, কোনো অপঘাতে মারা যাওয়া লোকের পোশাক ছিল ওগুলো, কে জানে। ভুলোদা পড়ে বলছিল ওদের, খবরদার সেকেন্ড হ্যান্ড পোশাক কিনবি না, খুব বেঁচে গিয়েছি। গোয়েন্দা সূত্রে অনেক জলঘোলা করে শেষ পর্যন্ত অবশ্য জানা গিয়েছিল ওই কালো কোটের মালিক ছিল রবার্টসন বলে এক ইংরেজের। মাস কয়েক আগে ওই ভদ্রলোক পার্ক সার্কাসের কাছে এক হোটেলে উঠেছিল কলকাতায় বেড়াতে এসে। দিন কয়েক ছিল এই হোটেলে, দিনে বেরিয়ে সে রাতে ফিরে আসতো হোটেলে। সব সময় ভদ্রলোকের গায়ে থাকতো ওই কালো কোটটা, কিন্তু যেদিন হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় রবার্টসনকে, সেই দিন কিন্তু কোটটা তার গায়ে ছিল না, ছিল না তার পাসপোর্ট ও মানি ব্যাগটাও। ওই কোটটাই নানা হাত ঘুরে এসেছিল ভুলোদার গায়ে, আর প্যান্টের রহস্যটাও জানা গিয়েছিল শিয়ালদার কাছেই এক হোটেলে। উঠেছিল সেবার পুজোর সময় এক ফরাসি সাহেব মাসিয়ে সাগাল, ছাই রঙা প্যান্টটা ছিল তার খুব প্রিয়। ওই সাহেবও রহস্যজনকভাবে খুন হয়ে যান হোটেলের ঘরেই। সম্ভবত দুষ্কৃতীরা টাকা পয়সা লুট করতেই ঢুকেছিল, তবে মিস্টার সাগালের স্যুট, মানি ব্যাগ আর বিখ্যাত ছাই রঙা প্যান্টটা কিন্তু পাওয়া যায়নি। আর নানা হাত ঘুরে ওই প্যান্ট এসেছিল ভুলুদার হাতে, সম্ভবত ওই দুটো কাঁচাও হয়নি বা ইস্ত্রিও করা হয়নি। দুই সাহেবের প্রিয় পরিধের বস্তু ছিল ওই কোট আর প্যান্ট, আর তাই অপঘাতে মৃত্যু হওয়ার ভুলোদার ঘাড়েই ভর করেছিল ওরা। ভাগ্যিস ভুলোদা বিক্রি করে দিয়েছিল ওই দুটো, নাহলে আর কি অঘটন ঘটত কে জানে।